করোনা পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থানে আজও ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারি বেসরকারি উদ্যোগে এ খাদ্য সহায়তা দেওয়া হয়। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। করোনা পরিস্থিতিতে বগুড়ার ধুনটে অসহায় কর্মহীন 750টি পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য হাবিবুর রহমান। সামাজিক দূরত্ব বজায় রেখে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়। দিনাজপুরে 200+ এতিম ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। মাদারীপুরে 750টি অসহায় পরিবারের মাঝে চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম। শরীয়তপুরে 2000 পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। চাঁদপুরে 1000-এর বেশি নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাহমুদ জামান। সামাজিক দূরত্ব বজায় রেখে মানিকগঞ্জে 3000 পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে আব্দুল হামিদ খান ডাবলু। অনামিকা তিথি, সময় সংবাদ।